So in this video, we are going to derive the lens maker's formula. Lens maker formula to ami derive koribo bisariso. Yat ami first example hisabe loiso double convex lens. Double convex lens mane yat juntu spherical surface ba he spherical surface dukon convex hoy. Ar ya e same formula to ami double concave lens or karano derive koribo parim. Gotike first ami sao diagram tu kenaka dhoron yat dukon surface ase. Glass, it is made of glass. Light to hadhante yat mu 1 aro mu 2 aro epine mu 1 dia hoise tar mane light to mu 1 medium or pora eta ami air boli dhoribo paru so mu 1 medium or pora light to goi first ekhon surface or refraction hobo refraction hoa lage lage I 1 jontu position he position tot image to form hobo I 1 is the image formed due to the refraction at the first surface ekhon surface or refraction hoa karone o is the real object o pora object to incident ray jabo I1 is the angle of incidence ar yat refraction hua lage lage yat image to form hobo kintu second surface khono karone jontu I1 will be act as a virtual object for the second surface tamane ei jun khon second surface karone I1 to hoise virtual object ar ya par refraction hoi pale final image to I form hobo গতিকে এই ক্ষেত্ৰত আমি কেনেকৈ আমি লেন্স মেকাৰ ফৰ্মুলাটো ডেৰাইভ কৰিব পাৰো বেসিক্যালি লেন্স মেকাৰ ফৰ্মুলা ইজ দা ফৰ্মুলা হুইচ ইজ ইউজড বাই দা হুইচ ইজ ইউজ ফৰ মেকিং ডিফৰেন্ট পাৱাৰছ অফ লেন্স বেলেগ বেলেগ ধৰণৰ পাৱাৰ থকা লেন্স কিছুমান বনাবৰ কাৰণে সাধাৰণতে এই লেন্স মেকাৰ ফৰ্মুলাটো ইউজ কৰা হয় ফোকাস ৰেডিয়াছ অফ কাৰ্ভেচাৰ রিফ্রেকটিভ ইন্ডেক্স এইবিলাকৰ মাজত যোনটো ৰিলেচন ইউজ কৰি পেলাই ফৰ্মুলাটো পাম সেই ফৰ্মুলাটোকে আমি লেন্স মেকাৰ ফৰ্মুলা আমি ক'ব পাৰোঁ চ' সেইটো কৰোঁতে আমি ফাৰ্ষ্ট কি কৰিব লাগিব দুখন কনভেক্স লেন্স লৈছোঁ ডাবল কনভেক্স লেন্স লৈছোঁ ইয়াত চ' তেতিয়াহ'লে আমাৰ ইয়াত কি হ'ব যদি আমি ফাৰ্ষ্ট ইণ্ডিভিজুৱেলি আমি যদি চাওঁ ফাৰ্ষ্ট যোনখন চাৰ্ফেচ এই চাৰ্ফেচখনৰ ৰিফ্ৰেকশ্যনটো যদি আমি চাবলৈ হয় তেতিয়াহ'লে কি কৰিব লাগিব আমি স্নেলছ ল'টো ইউজ কৰিব লাগিব এপ্লাইং স্নেলছ ল' এট দ্য ফাৰ্ষ্ট ৰিফ্ৰেক্টিং চাৰ্ফেচ চ' ফাৰ্ষ্ট ৰিফ্ৰেক্টিং চাৰ্ফেচত আমি লেন্স স্নেলছ ফৰ্মুলাটো যদি ইউজ কৰোঁ তেতিয়াহ'লে কি হ'ব ফাৰ্ষ্ট এংগল অফ ইঞ্চিডেঞ্চ ফাৰ্ষ্ট চাৰ্ফেচত আই ওৱান চ' চাইন আই ওৱান বাই angle of refraction r1 sin r1 equal to mu1 opera mu2 legacy so mu2 by mu1 or we can write by using cross multiplication mu1 sin i1 equal to mu2 sin r1 the kotha to hol ki ami jun khon lens loisu he lens khon hoise bahut thin lens we are considering the thin lens here so he karan ami sin আই টু চাইন আই ওৱানটো চিম্পলি আই ওৱান বুলি লিখিব পাৰোঁ মানে মিউ ওৱান আই ওৱান ইকুৱেল টু মিউ টু আৰ ওৱান এইট নম্বৰ ওৱান দিছ ইজ ডিউ টু স্মল কাৰ্ভেচাৰ অফ দ্য লেন্স লেন্সখনৰ কাৰ্ভেচাৰটো সৰু হোৱাৰ কাৰণে আমি এনেকৈ লিখিব পাৰোঁ চ' তেতিয়াহ'লে আমি আই ওৱান আৰু আৰ ওৱান এই ট্ৰাইংগল দুটা আমি কনচিডাৰ কৰিব লাগিব ট্ৰাইংগল দুটাৰ পৰা আই ওৱান আৰু আৰ ওৱানৰ ভেলুটো ইন টাৰ্মছ অফ আলফা ওৱান আলফা টু বিটা ওৱান বিটা টু গামা ওৱান এনেকৈ লিখিব লাগিব চ' ফাৰ্ষ্ট আমি কি কৰিব লাগিব ফাৰ্ষ্ট এ ওৱান অ' চি ওৱান ফ্ৰম ট্ৰাইংগল এ ওৱান অ' চি ওৱান তাৰ পৰা আমি কি পাম এ ওৱান অ' চি ওৱান তাৰমানে এ ওৱান অ' চি ওৱান এই ট্ৰাইংগলটোৰ পৰা আমি কি পাম এইটো যদি আমি চাওঁ এইটো হৈছে 180 ডিগ্ৰী মাইনাছ আই ওৱান প্লাছ আলফা ওৱান প্লাছ এইটো হৈছে এই এংগলটো হৈছে গামা ওৱান গামা ওৱান ইকুৱেল টু 180 ডিগ্ৰী চাম অফ দ্য থ্ৰী এংগলছ অফ এ ট্ৰাইংগল এই যোনটো এংগল হৈছে এই এংগলটো হৈছে 180 ডিগ্ৰী মাইনাছ আই ওৱান চ' আলফা ওৱান প্লাছ চাম অফ দ্য থ্ৰী এংগলছ অফ এ ট্ৰাইংগল ইজ 180 ডিগ্ৰী তিনিটা এড কৰিলে আমাৰ এইটো হ'ব চিম্পল আই ওৱান ইকুৱেল টু আলফা ওৱান প্লাছ গামা ওৱান চিমিলাৰলি আমি এতিয়া ইমেজৰ কাৰণে আই ওৱান এই ট্ৰাইংগলটো কনচিডাৰ কৰিব লাগিব আই ওৱান
sorry a1 i1 o a triangle to consider korile from triangle a1 i1 c1 ধৰিলে তেতিয়া হলে কি হ'ব a1 i1 c1 তেতিয়া হলে এটো a angle টো হ'ব 180 degree minus r1 180 degree minus r1 plus beta 1 plus sorry beta 1 to 180 degree minus r1 no a angle to me r1 hoise sorry to r1 r1 plus beta 1 plus a angle to 180 degree minus I mean a angle to dhoribo laibo 180 degree minus gamma 1 equal to 180 degree etu prathomte ami ki korisu a1 c1 o yat a angle to hoise 180 degree minus i1 plus alpha 1 plus gamma 1 etu second ami triangle to dhorisu a1 i1 c1 tamane etu triangle a1 i1 c1 so a angle to hoise 180 degree minus gamma 1 by using linear pair concept plus beta 1 aru angle to hoise r1 so he karane etu ahile r1 plus beta 1 plus 180 degree minus gamma 1 equal to 180 degree so tetia hole etu ahile simple r1 equal to gamma 1 minus beta 1 এই কিটা ভ্যালু আমি এই ফার্স্ট ইকুয়েশনটো যদি পুট কৰো এই তেতিয়া হলে আমাৰ কি হ'ব ইকুয়েশন 1 ফ্রম ইকুয়েশন 1 আমি কি পাম মিউ 1 আই 1 টো পাম আলফা 1 প্লাস গামা 1 ইকুয়াল টু মিউ 2 আর 1 আর 1 টো কাৰণে আমি গামা 1 মাইনাস বিটা 1 gamma 1 minus beta 1 so tetia hale etu korile ki hobo amar simple mu 2 beta 1 plus mu 1 alpha 1 equal to mu 2 minus mu 1 gamma আৰু এতিয়া আমি কি কৰিব পাৰো এ আলফা 1 গামা 1 আৰু বিটা 1 আমি ইন টার্মস অফ টেন আলফা 10 আলফা 1 10 বিটা 1 10 গামা 1 তেনে লিখিব পাৰো এই যোনকিটা আমাৰ এংগল লালে সো বিট আমি কি কৰিব লিখিব পাৰো কাৰণ অলৰেডি আমি কৈ দিয়া আছে যে যোনখন আমি ডাবল কনভেক্স লেন্স ইউজ কৰিছো ইয়াত থিন লেন্স তাৰ এপাৰেচাৰটো বহুত হৰু যাৰ কাৰণে আমি এ বিটা 1 টু 10 বিটা 1 বুলি লিখিব পাৰো সো ডিউ টু স্মল এপাৰেচাৰ অফ দ্য লেন্স উই ক্যান রাইট ডিউ টু স্মল এংগল ডিউ টু small angles alpha 1 beta 1 gamma 1 we can write mu 2 10 beta 1 plus mu 1 10 alpha 1 equal to mu 2 minus mu 1 so it mu 2 10 beta 1 mu 1 10 alpha 1 equal to mu 2 minus mu 1 10 gamma 1 আমি লিখিব পাৰো due to small aperture of the due to small angles of alpha beta gamma 1 all these are small so that we can write simply converting beta 1 to beta 10 beta 1 alpha 1 to 10 alpha 1 and gamma 1 to 10 gamma 1 so let us see the value of this 10 beta 1 10 alpha 1 from this figure so 10 10 beta 1 we can write simply mu 2 10 beta 1 to me so a 1 m 1 by m 1 I 1 it a 1 m 1 by m 1 I 1 10 beta 1 plus mu 1 a 1 m 1 by m 1 o this is m a 1 m 1 by m 1 o it alpha 1 angle to karan কলে মিউ টু মাইনাস মিউ ওয়ান টেন গামা ওয়ান উই ক্যান রাইট এ ওয়ান এম ওয়ান বাই এম ওয়ান সি ওয়ান এই তো গামা ওয়ান এম ওয়ান সি ওয়ান সো নাও থিং ইজ দ্যাট দ্য পয়েন্ট ইজ ভেরি ক্লোজ টু হিয়ার ইজ দ্য পয়েন্ট সি আমি সি এটা পয়েন্ট দিবলৈ থাকি গ'ল সি টু সিটো সাধাৰণতে আমি মেজাৰমেণ্ট কৰিম যোনবিলাক আমাৰ এইবিলাক চিৰ পৰা এপিনে চি ওৱান টু ৰিপ্ৰেজেণ্ট দ্য ৰেডিয়াছ অফ কাৰ্ভেচাৰ ফৰ দিছ পাৰ্ট অফ দ্য লেন্স
C1, C2, itu radius of curvature for the for this lens. Then we can measure it. So, we can measure it for C, at the center, we call lens at a common center C. So, the M1 point is very close to C. M1 point is very close to C. So, you can write mu 2 A1 C by C1 I1 plus U mu 1 A1 C by CO mu 2 minus mu 1 A1 C by C C1 A1 C A1 C A1 C cancel gold above it mu 2 by C I1 plus mu 1 by CO equal to mu 2 minus mu 1 by C1 mu 2 minus mu 1. So this is equation number 2. Similarly, I'm a second surface of carne lower part of second refracting surface. Econ surface of tamar refraction to Savalibo. So the Diale I'm a key cobalibo. What diagram do go? So I mean level A2 C2 I1 and A2 C2 I1 now I1 will act as a virtual object for this second surface. So from triangle A2 C2 I1 A2 C2 I1 or paramically over -180 degree I2 equal to plus gamma 2 plus beta 1 equal to 180 degree, the beta 180 cancel, also I2 equal to simply gamma 2 plus beta 1. Next, triangle A2 C2 I, from triangle A2 C2 I para ki hobo A2 C2 I para amar hobo 1 diagram to ami sabali ba khali lage 180 degree minus R2 plus gamma 2 plus beta 2 equal to 180 degree. So it hobo R2 simply gamma 2 plus beta 2. E kita value ami Snell's law to likhi pata equal second surface of Snell's law to hobo simply Snell's at the second surface. Eta kotha to hol ki juntu amar refraction hoise first surface of refracted ray dal a second surface or karone incident ray. So ray to mu 2 pra mu 1 lage, so amar Snell's law to hobo simply sin I2 by sin R2 equal to mu 1 by mu 2 mu 1 by mu 2 kene ke karon ya to mu 2 pra mu 1 le goise ar ya angular incidence I2 ar angular refraction R2. So simply you can write mu 2 sin I2 equal to mu 1 sin R2. For small aperture of the lens we can write mu 2 I2 mu 1 R2. আৰু এইকিটা ভ্যালু আমি যোনকিটা উলিয়ালো অলৰেডি 10 কিছলে এইকিটা R2 I2 এইকিটা উলি আমি জাস্ট পুট কৰি দিলে কি হ'ব মিউ 1 বিটা 2 মাইনাস মিউ 2 বিটা 1 ইকুৱেল টু মিউ 2 মাইনাস মিউ 1 গামা 2 এটো কাৰণে এই ভ্যালুকিটা আমি পুট কৰি দিলে হ'লিয়া পুট কৰি দিয়া পিছত আমি আকৌ 10 বিটা 2 টো বিটা 2 বিটা 1 আর গামা 2 এইটা হৰু হোৱাৰ কাৰণে আমি ইহতৰ 10 ললে কনভার্ট কৰিব পাৰো. সো উই ক্যান রিপ্লেস মিউ 1 10 বিটা 2 মাইনাস মিউ 2 10 বিটা 1 ইকুৱেল টু মিউ 2 মাইনাস মিউ 1 10 গামা 2. সো 10 বিটা 1 10 বিটা 2 আৰু গামা 2 এইটা আমি এই ডায়াগ্রাম এইটো পৰা ক্যালকুলেট কৰিব পাৰো এই ফিগাৰটো পৰা. সো মিউ 1 আহিব সিম্পলি মিউ 1 A2 M2 by M2 I minus mu 2 A2 M2 by M2 I 1
equal to mu 2 by mu 2 minus mu 1 a 2 m 2 by m 2 c 2 a 2 diagram to tan beta 2 tan beta 2 means a 2 a 2 m 2 by m 2 I so tan beta 1 tan beta 1 means a 2 diagram a 2 m 2 by m 2 I 1 a 2 mu 2 minus mu 1 tan gamma 2 tan gamma 2 means a 2 a 2 m 2 by a 2 m 2 by m 2 c 2 এটা ঠিক তেনেকে m2 পয়েন্ট ইজ ভেরি ক্লোজ টু পয়েন্ট c সো দিতে হলে আমি সিম্পলি লিখিব পাৰো a mu1 a2 c by ci minus mu2 a2 c by ci1 equal to mu2 minus mu1 by a2 c by cc2 a2 c ক্যানসেল গল সিম্পলি mu1 by ci minus mu2 by ci1 equal to mu2 minus mu1 by cc2 এটো ইকুয়েশন নাম্বার হব 43 এটো ইকুয়েশন নাম্বার 2 আছিলে এইটো ইকুয়েশন নাম্বার 3 দুটা যদি এড কৰ আমি 2 plus 3 adding 2 and 3 adding 2 and 3 দুই আৰু তিনি এড কৰিলে কি পাম আমি ইপনে দেব এটোটো কেনসেল দেব mu2 by c এটো এটোটা কেনসেল দেব তেতিয়া হলে ইয়াত বাকি থাকিব mu1 by co plus mu1 by ci equal to mu2 minus mu1 by 1 by cc1 plus 1 by cc2 এটো থাকিব এটো থাকিব সো নেক্সট বাকি কিটা আমি ইউজিং সাইন কনভেনশন পুট কৰি দিলে হ'ব এটো ইউজিং সাইন কনভেনশন ইউজিং সাইন কনভেনশন এতিয়া CCO C C CO CO ফার্স্ট টো হৈছে CO CO টো হৈছে CO A টো হৈছে অবজেক্ট ডিসটেন্স মেইন জুলে লেফট সাইডে আছে সো CO টো আমাৰ মাইনাস U হ'ব CI CI টো যোনটো ইমেজ ডিসটেন্স এটো রিয়েল রাইট সাইডে আছে সো CI টো পজিটিভ হ'ব কিন্তু প্লাস V নেক্সট CC1 CC1 টো হৈছে CC1 এটো রাইট সাইডে আছে প্লাস R1 CC1 ইকুয়াল টু প্লাস R1 রেডিয়াস অফ কার্ভ হিজার CC2 CC2 এটো হৈছে লেফট সাইডে আছে CC2 লেফট সাইডে আছে সো মাইনাস R2 সো এটো যদি আমি এই ফাইনাল ইকুয়েশনটো পুট কৰি দিও তেতিয়া হলে আমাৰ হ'ব R1 minus 1 by R2 simply mu 1 1 by V minus 1 by U equal to mu 2 minus mu 1 1 by R1 minus 1 by R2 there by Lenz formula 1 by v minus 1 by u equal to 1 by f so simply you can write mu 2 minus mu 1 by mu 1 into 1 by r1 minus 1 by r2 so etu hose amar lens maker formula for the double convex lens ami ya double convex lens use korisu etare korilo ako ebar jodi ami derivation tu sao discuss koribola so first ami ki koisilu এখন ডাবল কনভেক্স লেন্স লৈছিলোঁ ডাবল কনভেক্স লেন্স সিম্পল অবজেক্ট রিয়েল অবজেক্ট রিয়েল অবজেক্টৰ পৰা ফার্স্ট ৰেটো যাব ফার্স্ট সার্ফেসৰ ৰিফ্ৰেকশ্যন হ'ব ৰিফ্ৰেকশ্যন হৈ পেলাই ইমেজটো আই ওৱান ফৰ্ম কৰিব এই আই ওৱান ইমেজ উইল এক্ট এজ দ্য ভাৰ্চুৱেল অবজেক্ট ফৰ দ্য ছেকেণ্ড সার্ফেস ভাৰ্চুৱেল ফৰ দ্য ছেকেণ্ড সার্ফেস আৰু ফার্স্ট সার্ফেসত উই কেন এপ্লাই দ্য স্নেলছ ল' চাইন আই ওৱান বাই চাইন আৰ ওৱান ইকুৱেল টু মিউ টু বাই মিউ ওৱান চিন্স দ্য রে ইজ গোয়িং ফ্রম দ্য ফার্স্ট মিডিয়াম অফ রিফ্রেকটিভ ইন্ডেক্স মিউ ওয়ান টু দ্য সেকেন্ড মিডিয়াম মিউ টু অফ রিফ্রেকটিভ ইন্ডেক্স মিউ টু সো দিজ আর দ্য ক্যালকুলেশনস অ্যান্ড উই হ্যাভ টু কনসিডার টু ট্রায়াঙ্গলস টু রাইট আই ওয়ান অ্যান্ড আর ওয়ান ইন টার্মস অফ দিস স্মল অ্যাঙ্গলস বিটা ওয়ান বিটা টু গামা ওয়ান গামা টু আলফা ওয়ান সো অ্যান্ড সো ফর সো ইন দ্যাট কেস আই ওয়ান ক্যান বি রিটার্ন এজ ফ্রম দ্য ট্রায়াঙ্গল এ ওয়ান সি ও a1 o c1 that one it, this is the calculation simple similarly you can write for the for this triangle a1 i1 c1
So we can write this relation, and just we put this I1 and R1 in the equation 1 so that we will get these relations. And now thing is that alpha 1, beta 1 and gamma 1, all these are very small, so we can convert this into this 10 forms. That means we can write beta 1 into 10 as 10 beta 1 and alpha 1 as 10 alpha 1, 10 gamma 1 as a 10 gamma 1. And just we use the trigonometric ratio formula, that 10 beta 1, since P by B, that means perpendicular by base. So we find this from this triangle, 10 beta 1. 10 beta 1 means A1, M1, I1. So this is the relation. These are all the relations. Now thing is that M1 is very close to C. M1 point is very close to, since we are considering the aperture of the lens, double convex lens is very small. So in that case, we can write M1 is very close to C. So just we replace M1 by C and all this. Similarly, since the refraction takes place in two surfaces as well, from as we have discussed already, the first the refraction at the first surface, this is the second refraction at the second surface. A similar calculation has been done, and finally we get this formula, 1 by f equal to mu 2 minus mu 1 by mu 1. This is the lens maker's formula. We are considering the double convex lens. Similar calculation can be obtained for the double concave lens. This is